ওকে, তাহলে শুরু করছি। হ্যাঁ, এই হচ্ছে কি আমার ফটোশপের কি ইন্টারফেস, তাই না? ফটোশপের ইন্টারফেসে দেখেন উপরে যে আমার বারটা আছে, এই বারটাকে আমরা কি বলতেছি, এই যে উপরে এটাকে বলতেছি মেনু বার, আমার হচ্ছে সেকেন্ড যে বারটা আছে এটাকে বলতেছি কি আমার অপশন বার, তাই না? এই পাশে যে বারটা আছে, কোন পাশে, বাম পাশে যে বারটা আছে এটাকে বলতেছি কি আমরা টুলস বার, তাই তো? আর ডান পাশে যেটা আছে এটাকে বলতেছি কি আমরা ফ্লোটিং প্যানেল। তো ফ্লোটিং প্যানেল কেন বলতেছি এটাকে, এই যে এই পাশে যে বারটা আছে এটাকে বলতেছি কি আমরা ফ্লোটিং প্যানেল কেন বলতেছি, কারণ হচ্ছে কি দেখেন আমার যেটা প্রয়োজন হচ্ছে ওটা আমি নিয়ে আসতেছি, আবার কি করতেছি ডিলেটও করে দিতে পারতেছি, অথবা কি আমি মুভ করাতে পারছি, তাই না? তার মানে কি ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান, তাই তো? তো এইটা হচ্ছে এই পাশের এই যে প্যানেলটা আছে, এই প্যানেলটা কি করতেছে আমার ভাসমান কাজ করতেছে, এই জন্য আমরা এটাকে বলতেছি ফ্লোটিং প্যানেল। এখন এটা হচ্ছে কি আমার ফ্লোটিং প্যানেল। এখন আমার প্রয়োজন, ধরেন আমার প্রয়োজন কি লেয়ার প্রয়োজন, আমি কোথা থেকে নিয়ে আসবো, নিয়ে আসবো হচ্ছে উইন্ডো থেকে। উইন্ডোতে গিয়ে দেখবো কি আছে, দেখি কোথায় কি আছে লেয়ার্স, এখানে কি আমি লেয়ার্স এ ক্লিক করলাম, আমার লেয়ার্স চলে আসলো, আমি আমার পছন্দ মতো জায়গায় নিয়ে যেতে পারলাম, পারলাম না? তাহলে হচ্ছে এখন মনে হচ্ছে না এরকম আছে, আমার এটা ভালো লাগতেছে না, আমার হচ্ছে আমি প্রথম ফটোশপ যেরকম ওপেন ছিল আমি ওরকম নিয়ে যাব। এখন কি আমি কি করব, আবার ক্লোজ করে আবার ওপেন করব? অবশ্যই না। সেই জন্য যেটা করতে হবে, ওয়ার্ক উইন্ডো থেকে চলে যাব কোথায়, ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে কোথায় যাব, রিসেট এসেনশিয়াল, হয়ে গেল, তাই না? এখন দেখেন এই যে আমার অপশন ইয়া আছে, দেখেন টুলস বার কি আবার কয়েকটা ভাগে দেখেন ভাগ করা আছে, দেখতে পাচ্ছি টুলস বার কে দেখেন কয়েকটা ভাগে ভাগ করা আছে, কিরকম ভাগে ভাগ করা আছে দেখেন, কোশ্চেন করছেন? হ্যাঁ, চার ভাগে ভাগ করা আছে। তো দেখেন প্রথম দেখেন ছয় চারটা ছয়টা টুলস পরে ইয়াকে বলতেছি কি আমার যে হচ্ছে সিলেকশন বার, আমাদের প্রথম যে বারটা আছে এই বারটাকে বলতেছি কি আমরা সিলেকশন পার্ট, সেকেন্ড পার্টটাকে বলতেছি আমরা হচ্ছে এডিটিং, মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা এডিটিং করার গুলো আছে, যেটা হচ্ছে একটা ফিল্টার স্পট আছে, ছবি ছোট বা হচ্ছে ম্যানিপুলেশন কাজগুলো আছে, এই জন্য এখানে আমরা করবো এডিটিং এর কাজ। তারপর থার্ড যেটা আছে এখানে বলতেছে শেপ বা অবজেক্ট ক্রিয়েশন পার্ট, মানে এর মাধ্যমে আমরা থার্ড যে পার্টটা আছে এটা হচ্ছে কি আমার মূলত মেইন পার্ট, এখানে আমরা যত আমার অবজেক্ট ক্রিয়েট করা ডিজাইন করা মূলত করবো কোন পার্ট থেকে, এই থার্ড পার্ট থেকে, তাই না? তারপর ফোর্থ যে পার্টটা আছে এটা হচ্ছে আমার কালার অ্যাপ্লাই অথবা আদার্স, মানে কোনো কালার যদি অ্যাপ্লাই করা যায় অথবা আদার্স যে কাজগুলো আছে, যেমন এটার মাধ্যমে আমরা জুম করব, এটার মাধ্যমে কি আমরা পুরো ডকুমেন্ট মুভ করাবো, এই যে কাজগুলো আছে এই কাজগুলোকে বলতেছে আমার কি যে কালার অ্যাপ্লাই বা আদার্স যে পার্টটা আছে এই পার্ট, তাই না? হ্যাঁ, আমার প্রথম যে ছয়টা টুলস আছে এই ছয়টা টুলসের কাজ কি আমার সিলেকশন করা, তাই তো? তো এখন আমি সিলেকশন করবো, আমার এখানে কালার্স আছে সবকিছু আছে, এখন আমার কি প্রয়োজন দেখেন তো, আমার হাতে রং তুলি সব আছে কিন্তু কি নাই, পেজ নাই, তাই না? আমার যে পেজটা নিব ওই পেজটাকে ফটোশপের ভাষায় কি বলতেছে, ফটোশপের ভাষায় বলতেছে ডকুমেন্ট। তো ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফাইল, ফাইল থেকে যাব কোথায়, নিও, নিউয়ে গিয়ে যখন ক্লিক করলাম অথবা প্রেস করতে পারি কন্ট্রোল এন। হ্যাঁ, নিউ এ যাওয়ার পর দেখেন প্রথমে যেটা আছে নেম, নেম মানে কি আমরা প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু কি করব যে নেম দেখতে পাই, এখন আমি এখানে লিখে দিতে পারি যে লাইক আমি লিখলাম হচ্ছে কি ফটোশপ ফার্স্ট ক্লাস অথবা ফার্স্ট ক্লাস লিখে দিলাম, অথবা আমরা এটা কি করতে পারি যে হচ্ছে যখন আমি সেভ করবো ফাইলটা তখনও লিখতে পারি, তাই না? তারপর আছে আর কি আমার প্রিসেট, প্রিসেট মানে কি, প্রিসেট বলতে কি বোঝায় আমরা, যে আগে থেকে সেট করে দেওয়া কোনো কিছু অথবা কি এরকম কিছু, তাই না? এখানে হচ্ছে এরকম যে প্রিসেট মানে হচ্ছে আগে থেকে কিছু সেট করে দেওয়া আছে। এখন কি সেট করে দেওয়া আছে দেখেন, কিছু ডিফল্ট সাইজ, মানে একটা ফটোশপে আমরা যে ডকুমেন্টটা নিব ডকুমেন্টের কিছু সাইজ ঠিক করে দেওয়া আছে, যেমন প্রথমে আছে ডিফল্ট ফটোশপ সাইজ, এটা অনেক সময় কোশ্চেনে আসে আসে যে ডিফল্ট ফটোশপ সাইজে হচ্ছে ধরেন CS6 করাচ্ছি, CS6 ভার্সনের জন্য আমার উইথ হাইট কত থাকে, যেমন উইথ হাইট কত আছে যে আমার 16.02 আছে, আর হাইট আছে কত 11.99, তাই না? তো মানে কি যে আমার হচ্ছে আমি ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে কাজ করতে পারি। তারপর কাজ করতে পারি কি আছে দেখেন, ইউএস পেপার, ইউএস পেপার আসলে বিষয়টা কি, ইউএস পেপার কি আমরা দোকানে গিয়ে অনেক সময় বলি না যে লেটার লিগেল, ওই যে লেটার লিগেল এগুলোকে বলতেছি কি আমরা ইউএস পেপার, আমরা ডিজাইন করার সময় কি করব লেটার সাইজ নিয়ে কাজ করতে পারি, অথবা হচ্ছে লেটার সাইজ তো চিনি সবাই, তাই না? দোকানে যে আমরা দেখতে পাই 8.5 আর হচ্ছে কি 11 ইঞ্চির যে পেজগুলো আছে ওগুলো হচ্ছে কি আমার লেটার সাইজ। তারপর আছে লিগেল, লিগেল সাইজ কি বুঝি আমরা,
আমরা কি আগের হচ্ছে যে কি জমিনের যে দলিল গুলো আছে ওগুলা মূলত হচ্ছে কি লিগেল সাইজে করা, হ্যাঁ একটু বড় অনেক বড় যে পেজ গুলা হয়। তারপর আছে কি ট্যাবলয়েড, ট্যাবলয়েড সাইজ হচ্ছে এটাও একটা সাইজ, এটাও হচ্ছে এই যে 11/7। যদি আমরা এই ধরনের কোনো সাইজ নিয়ে কাজ করি তাহলে আমরা এটা ইউজ করতে পারি। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লাগে না, আমরা ম্যাক্সিমাম যেটা ইউজ করি সেটা হচ্ছে লেটার সাইজ। তারপর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনাকে কি ওই অনুযায়ী কাজ করতে হবে। তারপর দেখুন আছে কি আমার ইন্টারন্যাশনাল পেপার। এখন কথা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার কি আমরা চিনি? ইন্টারন্যাশনাল পেপার হচ্ছে কি ওই যে আমরা দেখি না A4, A5, B4, B5 যে পেজ গুলো আছে ওগুলো হচ্ছে কি আমার ইন্টারন্যাশনাল পেপার। এই যে এখানে যদি আমাকে ক্লায়েন্ট বলে যে তুমি হচ্ছে কি করো A4 সাইজের কোনো কাগজ নিয়ে কাজ করো, তাহলে আমরা কোথায় পাবো? ইন্টারন্যাশনাল পেপারে গেলে পাবো। অথবা যেটা করতে পারি যে আমার যদি মনে হয় যে না হ্যাঁ আমি শুধুমাত্র কি যদি আপনার A4 এর সাইজ কত মুখস্থ থাকে তাহলে তো আপনার এখানে কোনো দরকার দেওয়ার দরকার নাই। আপনি কি করবেন জাস্ট উইথটা দিবেন হাইটটা দিবেন, তাহলে কি ওই সাইজটা চলে আসবে। তাহলে কি মুখস্থ থাকলেও হবে অথবা না থাকলেও হবে? যে মুখস্থ রাখাটা ম্যান্ডেটরি অথবা যে আমাকে A4 এইভাবে নিয়ে কাজ করতে হবে এটা ম্যান্ডেটরি না। একটা কাজ করার অনেক প্রসেস আছে, এখন আপনি কোনভাবে করেন সেটা হচ্ছে বিষয়। তারপর এখন এখানে আছে কি উইথ, উইথ মানে কি আমরা বুঝি মানে প্রস্থ, আমার প্রস্থটা কত হবে, এই হচ্ছে কি আমার উইথ। এখন আমাকে ক্লায়েন্ট একটা কাজ দিলো, আমি এখানে উইথটা কত নিব এটা আমি কিন্তু প্রথমে হচ্ছে পুরো পেজ সেটআপটা বুঝাই নিচ্ছি, কারণ এটা কি একবারই বুঝাবো তাই না। পরে আমি যদি কাজ করবো তখন কিন্তু এই পেজ সেটআপটা বুঝাবো না, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে জাস্ট বেসিকটা বুঝাই নিই। তো এটা কিছু ভালো করে বুঝেন। তারপর আছে হাইট, হাইট এগুলো তো আমরা বুঝি তাই না যে আমার হাইট কত হবে। এখন দেখেন এই পাশে কিছু জিনিস আছে, যেমন আছে কি আমার এই পাশের যে অপশন গুলো আছে এগুলোকে বলতেছি আমরা ইউনিট। ইউনিট ইউনিট মানে কি, দেখেন ফটোশপে আমরা কয়টা ইউনিট পাচ্ছি, 7টা তাই না। কি কি ইউনিট আছে? পিক্সেল। পিক্সেল বলতে আমরা আসলে কি বুঝি? পিক্সেল বলতে বুঝি কি পিক্সেল পার হচ্ছে কি ইঞ্চ তাই না, যে আমার এক ইঞ্চি জায়গায় কতটা হচ্ছে কি আছে। সরি, পিক্সেল বলতে আমরা বুঝি হচ্ছে পিকচার এলিমেন্ট, মানে হচ্ছে কি এটা আমরা কাজ করব পিক্সেল নিয়ে। কখন কাজ করব পিক্সেল নিয়ে? আমরা কাজ করব হচ্ছে তখন যখন আমরা কি করব ওয়েবের জন্য কোনো কাজ করব, লাইক ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব। যেরকম কি আমরা ফেসবুকের জন্য একটা ব্যানার বানাবো অথবা কি ওয়েবসাইটের ব্যানার বানাবো, আমরা একটা হচ্ছে কি করব লোগো ডিজাইন করব, তারপর কি করব যে মানে কি এক কথায় হচ্ছে যে কাজগুলো আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য করব ওগুলো কাজ করব কি নিয়ে, পিক্সেল নিয়ে তাই না। তারপর আছে কি আমার ইঞ্চিস, ইঞ্চিস নিয়ে আমরা কখন কাজ করব, ইঞ্চিস নিয়ে আমরা কাজ করব কি যে কাজগুলো আমরা প্রিন্টিং এর জন্য করব। লাইক আমরা একটা বিজনেস কার্ড কি করি প্রিন্ট করি না বিজনেস কার্ড, তখন আমরা কি ইউজ করব ইঞ্চিস ইউজ করব। আমরা কি করি যদি আমরা একটা ফ্লায়ার হচ্ছে ফ্লায়ার তো বুঝি, ফ্লায়ার যখন প্রিন্ট করব তখন ইউজ করব কি ইঞ্চিস। তারপর দেখেন এখানে আছে কি সেন্টিমিটার মিলিমিটার, ইঞ্চিস সেন্টিমিটার মিলিমিটার এই তিনটা ইউজ করা হয় কিসের জন্য, প্রিন্টিং মিডিয়ার জন্য। এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি হচ্ছে ইঞ্চেস, তারপর আছে আমার কি সেন্টিমিটার মিলিমিটার। এখন সেন্টিমিটার এন্ড মিলিমিটার হচ্ছে কি আপনি ইউজ করতে পারেন যদি আপনাকে ক্লায়েন্ট বলে তুমি হচ্ছে এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার একটা কাগজ নিয়ে মানে ডিজাইন করো, তাহলে আপনাকে কি করতে হবে সেন্টিমিটার নিয়ে কাজ করতে হবে। তো আমরা ম্যাক্সিমাম তো ইঞ্চেস নিয়ে কাজ করি আর বাকিটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। তারপর আছে আমার পয়েন্ট, এই পয়েন্টস হচ্ছে একটা কি বলে এটা হচ্ছে পেপার সাইজ, এগুলো আমাদের মূলত কাজে লাগে না। পয়েন্টস, পিকাস, কলামস এগুলো আমরা ইউজ করি না, আমরা মূলত উপরের ওই তিন চারটাই ইউজ করি। ম্যাক্সিমাম ইউজ করতে কি পিক্সেল অ্যান্ড ইঞ্চেস। তারপর আছে আমার রেজুলেশন, রেজুলেশন বলতে কি বুঝি আমরা, যে হচ্ছে 1 ইঞ্চি জায়গায় যতগুলো কি পিক্সেল আছে ওটাই তার রেজুলেশন। এখন রেজুলেশন হচ্ছে আমরা কত ইউজ করব, তখন বলছিলাম কি যে আমরা কি ওয়েবের জন্য কি ইউজ করে থাকি পিক্সেল তাই না, তেমন ওয়েবের জন্য আমরা রেজুলেশন ইউজ করব কত 72, কত ইউজ করব ইলেকট্রনিক মিডিয়ার জন্য যখন কাজ করব তখন আমার রেজুলেশন হবে 72 এবং হচ্ছে ইউনিট হবে কি আমার পিক্সেল তাই না। তারপর আমরা প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করব তখন আমার রেজুলেশন হবে কত 300 এবং আমার ইউনিট হবে কি ইঞ্চিস। বুঝতে পারলাম কি করব আমরা, আমরা যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব তখন আমার ইউনিট হবে পিক্সেল আর রেজুলেশন হবে কি 72, আর যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন রেজুলেশন হবে 300 ইউনিট হবে কি ইঞ্চিস। বুঝতে পেরেছি, এটুকু ক্লিয়ার?
তারপর হচ্ছে আমার কি কালার মোড, এখন হচ্ছে আমার কালার মোড, আমরা কখন কোন কালার ইউজ করব। আমি তখন বললাম যেটা সেটা আবার বলতেছি, ইলেকট্রনিক মিডিয়ার জন্য হচ্ছে কি আমার রেজুলেশন 72 আর হচ্ছে ইউনিট হচ্ছে পিক্সেল, ঠিক তেমন হচ্ছে আমার কালার মোড হবে কি RGB। আর যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন আমরা ইউজ করব CMYK, ইউনিট হবে ইঞ্চিস, আর হচ্ছে কি আমার কালার মোড হবে CMYK, আর রেজুলেশন হবে কত 300। বুঝলাম এটুকু। তারপর দেখেন আরো কয়েকটা কালার মোড আছে, যেমন আছে বিট ম্যাপ, এগুলো একটা কালার মোড, এগুলো হচ্ছে শুধুমাত্র সাদা আর হচ্ছে কি কালো নিয়ে কাজ করে। এটা এগুলো দেখবেন বাসায় যে এগুলো আমরা তেমন ইউজ করি না, তারপর আমি দেখাই দেবো যদি প্রয়োজন হয়। গ্রেস্কেল, এগুলোও শুধুমাত্র দেখেন আমি যখন গ্রেস্কেল কালার মোডে একটা হচ্ছে ডকুমেন্ট নিচ্ছি তখন কি হচ্ছে দেখেন। এখন আমি যাই হচ্ছে আমি কি আমি একটা শেপ নিয়ে দেখাই, লাইক আমি একটা শেপ নিলাম এখানে, দেখেন এটাকে আমি হচ্ছে যে ধরনের কালারে দিতে চাই না কেন কি আসতেছে কালোরই হচ্ছে কি বিভিন্ন শেড আসতেছে, তাই না? এটা হচ্ছে সাদা আর কালোর মিশ্রণ নিয়ে একটা কাজ করে, এখানে আমরা অন্য কোনো কালার দিয়ে কাজ করতে পারবো না, এই জন্য আমরা এই এই ধরনের ডকুমেন্ট সাইজ ইউজ করি না। এখন কখনো যদি আপনি ভুল করে নিয়ে ফেলেন, যদি দেখেন এই ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে বুঝবেন কি আমার কালার মোড চেঞ্জ করা আছে, তাই না? আচ্ছা এটুকু তো ক্লিয়ার, তাই না? তারপর এই পাশে দেখেন একটা অপশন আছে বিট, আসলে বিট বিষয়টা সরি এখানে একটা অপশন বাদ দিয়ে গেছি মনে হয়, সেটা হচ্ছে কি ল্যাব কালার। ল্যাব কালার হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে ছবি প্রিন্ট করে যারা হচ্ছে ল্যাবে কাজ করে, ছবি প্রিন্ট করে ওরা সাধারণত এই কালার নিয়ে কাজ করে। এরা হচ্ছে RGB-র মতোই কালার, কিন্তু তারপর যারা ছবি প্রিন্টিং এর কাজ করে ওরা এটা নিয়ে কাজ করে। তো আমরা যেহেতু এটা এই ছবি প্রিন্ট করব না, সেহেতু আমাদের এটা দরকার নেই। তারপর আছে হচ্ছে আমার বিট, বিট বিষয় দেখেন এক বিট নিয়ে কাজ করা যায় না, এই অপশনটা দেখেন কি আছে হাইড করা আছে। তারপর আছে আমার 8 বিট, আমরা মূলত কাজ করবো হচ্ছে 8 বিট নিয়ে। এখন 8 বিট কি আসলে বিষয়টা, 8 বিট হচ্ছে আমরা RGB বা CMYK যেখানে থাকি না কেন এখানে থাকা অবস্থায় আমরা কালার্স পাবো, মানে যতটুকু কালার্স সে ধারণ করতে পারে এটা হচ্ছে ওইটাকে বিট ভাবে সে হিসাব করছে। যেমন আমরা যদি 8 GB তে থাকা অবস্থায় 8 বিট নেই, তাহলে আমরা কালার পাবো হচ্ছে 16.8 মিলিয়ন কালার। হ্যাঁ, তা আমরা যদি 16.8 মিলিয়ন কালার পাই 8 বিটে থাকা অবস্থায়, তাহলে আমরা 16 বিটে থাকা অবস্থায় কত কালার পাবো তার ডাবল। কিন্তু আমাদের কি আমরা একটা যখন ডিজাইন করি, আমরা ডিজাইন আমাদের সর্বোচ্চ কালার লাগলে কয়টা কালার লাগে, খুব বেশি হলে 4টা কি 5টা, এর বেশি তো লাগে না, তাই না? তো আমি কালার পাচ্ছি কত 16.8 মিলিয়ন কালার, আমার কি আরো বেশি কালারের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। যদি হচ্ছে না থাকে তাহলে আমি খালি খালি কেন 16 বিট নিবো যে আমার ডাবল করে দিচ্ছে। এখন আমি নিয়ে নিতেই পারি, কিন্তু আমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমি যখন 8 বিট নিচ্ছি তখন আমার ইমেজ সাইজ কত দেখাচ্ছে 24.9 MB, কিন্তু যখন আমি MM দেখাচ্ছে, যখন আমি 16 নিচ্ছি তখন কি হচ্ছে দেখেন, এটা ডাবল হয়ে যাচ্ছে। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি যখন কাজ করবো, মানে যখন আরো হচ্ছে কি থাকবে এলিমেন্ট থাকবে, তখন কি আমার ফাইল সাইজ ভারী হয়ে যাবে না? তাহলে কি আমার তো কাজে প্রবলেম হবে, তাহলে আমি শুধু শুধু ফাইল সাইজ বাড়ানোর কোনো দরকার নাই, ইউজ করবো কি 8 বিট নিয়ে। তারপর আছে কি আমার ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আমরা কি নিব। প্রথমে যেটা আছে হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে কি আমি যে ডকুমেন্টটা নিব ডকুমেন্টটা কি হবে হোয়াইট কালার, সাদা কালার হবে। তো হচ্ছে আমি সাদা কালার নিতে পারি। আবার আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে একটু পরে বুঝতে পারবেন যে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে এটা হচ্ছে ওই কালারটা দিয়ে দিবে। তারপর আছে আমার হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি আমরা বুঝি, ট্রান্সপারেন্ট মানে কি কোনো কালারই থাকবে না। যখন আমরা শুধু ট্রান্সপারেন্ট নিয়ে কি দিচ্ছি ওকে দিচ্ছি, তখন দেখেন কি হচ্ছে বিষয়টা, এখানে কি কোনো কালার আছে, কিচ্ছু নেই। এই ধরনের যদি আমরা নিতে চাই তাহলে ওখান থেকে ট্রান্সপারেন্ট নিয়ে কাজ করব, আর না হলে কি আমরা নিব ম্যাক্সিমাম কাজে নিয়ে থাকি কি হোয়াইট কালারটা। তারপর এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে, যেমন আছে হচ্ছে দেখেন কালার প্রোফাইল, এখান থেকে আমরা কখনোই হাত দিব না, কখনো চেঞ্জ করব না, কারণ এখানে কিছু হ্যাঁ হ্যাঁ বাই ডিফল্ট এটাই থাকে, এখানে আমরা কখনো চেঞ্জ করব না, কারণ এখানে কিছু অপশন আছে। যেমন হচ্ছে পিক্সেল এক্সপার্ট রেশিও, আমরা জানি কি যে পিক্সেল অলওয়েজ কি হয় স্কোয়ার হয় না, পিক্সেল হয় কি স্কোয়ার হয়, এখানে দেখেন স্কোয়ার পিক্সেল দেওয়া আছে। এখন আমি যদি চাই না আমার পিক্সেল স্কোয়ার না হয়ে তিন গুণা হবে, তাহলে কি হবে, হবে না। এই জন্য সবসময় এটা আমরা ডিফল্ট এইভাবেই রেখে দিব। তো আমরা যেহেতু নতুন, সেহেতু আমরা প্রথমে কাজ করব হচ্ছে ডিফল্ট ফটোশপ সাইজ নিয়ে। দেখেন এখানে আরেকটা অপশন আছে, যেমন কি আছে
কাস্টম কাস্টম বিষয়টা হচ্ছে, আপনি যখন একটা ফটোশপ সাইজ দিবেন, ডিফল্টে যত আসবে ওটাকে যখন একটু পরিবর্তন করবে তখন এটা অটোমেটিক কি হয়ে যাবে, কাস্টম হয়ে যাবে। এখানে আরো কিছু অপশন ছিল, যেমন মোবাইল, ওয়েব, ফিল্ম, ভিডিও, এগুলো আমাদের কখনোই কাজে লাগে না, বুঝতে পারলাম? আমাদের মূলত এই উপরে করে যে কয়টা কাজে লাগে আমি ওটা আপনাদেরকে দেখাইছি, তারপরে যদি কারো খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমি দেখাই দেবো। তারপর আছে কি ডিফল্ট ফটোশপ সাইজ, তো আমরা ডিফল্ট ফটোশপ সাইজ নিলাম, এখান থেকে আমি ইঞ্চিস করে দেই, এখানে আমরা রেজুলেশন কি দিয়ে দিই আপাতত সিএমওয়াই কে দিয়ে দিতে পারি। তারপর আমরা রেজুলেশন কি সিএমওয়াই কে হলে কত হবে না, যেহেতু আমরা এটা কি করব গ্রুপে পোস্ট করব, সেহেতু আরজিবি নেই, নিয়ে এখানে দিয়ে দিলাম কত 72, এখানে তাহলে ইঞ্চিস না দিয়ে আমি দিয়ে দিই পিক্সেল দিয়ে। আর এখানে দেখেন একটা অপশন আছে পিক্সেল পার, উপরে আছে পিক্সেল পার ইঞ্চ আর আছে পিক্সেল পার সেন্টিমিটার, আমরা অলওয়েজ যেটা নিব সেটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, কারণ পিক্সেল আমরা কি করি ইঞ্চিতে কাউন্ট করি, কখনোই সেন্টিমিটারে কাউন্ট হয় না। যদি আপনি পিক্সেল পার সেন্টিমিটার নেন তাহলে আপনি প্রবলেম পড়ে যাবেন কাজ করতে গিয়ে। হ্যাঁ, তো আমরা নিব হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, নেওয়ার পর কি করছি ওকে দিচ্ছি, তাহলে আমার কি একটা ডকুমেন্ট চলে আসলো, আমরা নিতে পারবো না একটা ডকুমেন্ট, তো নিতে পারলাম। নেওয়ার পর দেখেন যেটা আছে, তো আমি প্রথমে শুরু করি, দেখেন আমরা উপরে যে সিলেকশন পার্টে কয়েকটা টুলস আছে তাই না, প্রথম যে টুলসটা আছে দেখেন এখানে কি টুলস আছে আমার, আছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার বলতে আমরা কি বুঝি, হ্যাঁ চতুর্ভুজ, তো আমরা কি যেটা রেক্টেঙ্গুলার কিছু তৈরি করবে, যেমন কি আমি যখন ক্লিক করে এভাবে এভাবে ক্লিক করছি তখন কি একটা সিলেকশন হচ্ছে, এটা কাজ কি মূলত সিলেকশন করা তাই না, এটা কি করতেছে সিলেকশন করতেছে, আমি যেভাবে নিচ্ছি কিনা সে কি করতেছে একটা করে সিলেকশন করতেছে, দেখেন একটা করে সিলেকশন। আচ্ছা সরি এটা আজকে অপশন, আচ্ছা আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি যে আমার প্রথম যেটা করব, যে আমার হচ্ছে প্রথম আসছে কি আমার সিলেকশন, রেক্টেঙ্গেল মার্কেট টুলের কাজ হচ্ছে কি আমার সিলেকশন তৈরি করা তাই না, তো আমার হচ্ছে সিলেকশন তৈরি করতেছে। এখন আমি সিলেকশনটা যাচ্ছি কি করে দিব, সিলেকশনটা বাদ দিয়ে দিব, তাহলে কি করব কন্ট্রোল ডি প্রেস করব, কি প্রেস করব কন্ট্রোল ডি, যদি সিলেকশনটা বাদ দিয়ে দিতে চাই তাহলে ইউজ করব কন্ট্রোল ডি। তো আমি যখন সিলেকশন করতেছি দেখেন এখন এইভাবে আমি সিলেকশন করতেছি, সিলেকশন হচ্ছে, কিন্তু আমার এখন প্রয়োজন কি আমি এরকম সিলেকশন করব না, আমি চাচ্ছি যে আমার উইথ হাইট যেন কি হয় সমান হয়, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমাকে শিফট প্রেস করে ক্লিক করতে হবে, যখন আমি শিফট প্রেস করে দিব তখন কি হবে আমার উইথ আর হাইট কি হবে সমান হবে, উইথ হাইট সমান হয়েছে দেখেন, এটা হচ্ছে উইথ যত আছে হাইটও ততই হবে, যখন আমি কি করব শিফট প্রেস করে ক্লিক করে ড্রাগ করব, কি হবে ড্রাগ করব শিফট প্রেস করে যখন নিব তখন কি হবে অটোমেটিক দেখেন কি হচ্ছে উইথ হাইট সমান হচ্ছে তাই না। এই হচ্ছে কি আমার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ। এখন আমার প্রয়োজন আমি এরকম না, আমি জাস্ট হচ্ছে এরকম লম্বা একটা লাইন ক্রিয়েট করব, পারবো না পারবো, এই হচ্ছে আমার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ। তাহলে আমরা যদি যখন এই ধরনের সিলেকশনের প্রয়োজন হবে তখন আমরা নিব রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তারপর আছে কি আমার ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের কাজ হচ্ছে কি আমার সার্কেল তৈরি করা। হ্যাঁ, এখন এটা আমি যেভাবে ইচ্ছা নিতে পারি, আমার এইভাবে প্রয়োজন এইভাবে প্রয়োজন, আমার যেইভাবে ভালো লাগবে আমি ওইভাবেই আমি সার্কেলটা নিতে পারি। এখন যদি মনে হয় না আমার উইথ হাইট যেন সমান থাকে তাহলে আমাকে কি প্রেস করতে হবে, শিফট প্রেস করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই মনে রাখবেন সব সময় কি হবে, যে যখন আমার মনে হবে যে আমি উইথ হাইট সমান রাখবো তখন প্রেস করব কি আমি শিফট। তারপর দেখুন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি সিঙ্গেল রো মার্কিউ টুল, এগুলো আমরা তেমন বেশি ইউজ করি না, তারপর আমি দেখা রাখছি যদি কখনো প্রয়োজন হয় ইউজ করবেন। যেমন আছে কি সিঙ্গেল রো মার্কিউ টুলের ক্লাসে যখন আমি একটা ক্লিক করব তখন কি আসবে একটা সিঙ্গেল রো ক্রিয়েট হবে তাই না। এখন কথা হচ্ছে এটা তো আমি হচ্ছে কি করতে পারতাম, এই হচ্ছে রেক্টেঙ্গেলার মার্কিউ টুল দিয়েও তৈরি করতে পারতাম, পারতাম না এইভাবে দিয়ে চিকন করে পারতাম, তাহলে আমরা ওই টুলসটা কেন ইউজ করব, কিন্তু এখন হচ্ছে আমি হচ্ছে এই রেক্টেঙ্গেলার মার্কিউ টুল দিয়ে এটা তৈরি করতে পারতাম না, কেন পারতাম না, রেক্টেঙ্গেলার মার্কিউ টুল যেটা তৈরি করবে সেটা হচ্ছে কি যে আমার 2 পিক্সেল থাকবে, কিন্তু আমার প্রয়োজন কি যে 1 পিক্সেল, আমার সিঙ্গেল রো মার্কিউ টুল তৈরি করবে কি 1 পিক্সেলের একটা লাইন ক্রিয়েট করবে, যেটা অন্য কোন টুলস কখনোই পারবে না, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আমার সিঙ্গেল কলাম মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল সেম, যে 1 পিক্সেলের একটা কলাম তৈরি করবে, এটাও ক্লিয়ার।
এইটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমি বলি যে আমরা হচ্ছে কি করতেছি, যে সিঙ্গেল প্রথমে চলে যাই আবার, রেক্টেঙ্গেলার মার্কিউ টুলস দিয়ে আমরা কি করতেছি, একটা করে সিলেকশন করতেছি। কিন্তু এই সিলেকশন দিয়ে আসলে আমরা করবোটা কি? এখন আমার মনে হয় না যে সিলেকশন করলাম আমি চাইলে এটাতে কালার দিতে পারি কিনা, তাই না? কালার কিভাবে দিব? তো আমি একটা সিলেকশন করলাম, লাইক এরকম একটা সিলেকশন করলাম, হ্যাঁ। এখন আমি এখানে কালার দিব। কালার দেওয়ার জন্য দেখুন উপরে এই যে নিচে এখানে দুইটা ইসের মতো দেখা যাচ্ছে, বক্সের মতো দেখা যাচ্ছে, তাই না? এই যে দুইটা বক্সের মতো আছে, উপরেরটাকে বলতেছি আমরা কি কালার, ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটাকে বলতেছি আমরা ব্যাকগ্রাউন্ড কালার। আমি প্রথমে ওই পাশে বলছিলাম না যে ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিবে, তার মানে হচ্ছে এইখানে আমার যে কালারটা থাকবে ওখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতাম তাহলে এই কালারটা ওখানে চলে আসতো, বুঝতে পারলাম কি? যদি বুঝে থাকি তাহলে এটা হচ্ছে কি আমার ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড কালার। এখন নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কালার দিবে, ফরগ্রাউন্ড মানে ফরগ্রাউন্ডে কালার দিবে, এরকম কিছু না। দুইটাই আমরা কি করবো, ইউজ করতে পারবো যার সুবিধার জন্য, দুইটার দুইটার নাম আছে এবং দুইটার ইউজার থাকবে, আপনি যেটা ভাবেন আপনি ইউজ করতে পারবেন। এখন ফরগ্রাউন্ড যদি আমি কালার অ্যাপ্লাই করি আমাকে প্রেস করতে হবে অল্টার ডিলিট অথবা ব্যাকস্পেস। অল্টার ডিলিট যখন প্রেস করব তখন কি হবে ম্যাম, লিখতেছেন না কেন? অল্টার ডিলিট, হ্যাঁ, অল্টার ডিলিট যখন প্রেস করব তখন কি হবে, আমার উপরের যে কালারটা আছে কালারটা দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। কি করা হবে, অল্টার ডিলিট প্রেস করছি, তাই তো? এখন আমার মনে হচ্ছে হ্যাঁ উপরের কালারটা অ্যাপ্লাই হয়েছে, তাই না? এখন আমি কি করব, যে এই পাশে যে জিরজির অংশটুকু আছে সিলেকশনটা কি করব, রিমুভ করে দিব। তাহলে আমাকে কি প্রেস করতে হবে, সিলেকশন রিমুভ করার জন্য কি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি মনে রাখতে হবে। সিলেকশন রিমুভ করার জন্য ইউজ করব কন্ট্রোল ডি। যখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতেছি তখন কি হচ্ছে, আমার সিলেকশনটা রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব, যে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কি প্রেস করব, ফরগ্রাউন্ড অল্টার ডিলিট, আর যখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব তখন প্রেস করব কন্ট্রোল ডিলিট, মানে নিচের কালারটা। লাইক হচ্ছে কি আমি এখন চাচ্ছি না নিচে এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার না দিয়ে আমি এখানে একটা পার্পেল কালার দিব অথবা রেড কালার দিব, আমি চাচ্ছি এখানে একটা রেড কালার হোক, হ্যাঁ। তাহলে আমি এখন যদি কি করি, যে আমার সিলেকশনটা থাকা অবস্থায় অবশ্যই কি করতে হবে, আমাকে সিলেকশন থাকা অবস্থায় ক্লিক করতে হবে, তাই না? সিলেকশন থাকা অবস্থায় আমি যখন কি করবো কন্ট্রোল ডিলিট প্রেস করবো তখন কি হবে, এটা ওই কালারটার উপর ওই কালারটা প্রেস হয়ে গেল, তাই তো? এখন আমার মনে হয়েছে কি, যে আমার এখন দেখেন আমি যদি এখন প্রেস করি তাহলে কি কালারটা হবে, আমি চাচ্ছি সেম জায়গায় রেড কালারটা হোক। তাহলে আমি কি করতে হবে, কন্ট্রোল ডিলিট প্রেস করলেই তো হয়। যখন আমি কন্ট্রোল ডিলিট প্রেস করতেছি তখন কি হয়েছে, পুরো ডকুমেন্টে কালার হয়ে গেছে না? কিন্তু আমি তো পুরো ডকুমেন্টে কালার চাচ্ছি, আমি চাচ্ছি কি ওই পার্টিকুলার যে আমার সিলেকশনটা ছিল ওই জায়গাটা একটা কালার চাচ্ছিলাম। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে এইটুকু যখন সিলেকশন থাকবে তখন আমাকে কালার প্রেস করতে হবে। যদি সিলেকশন করা না অবস্থায় আমি কালার প্রেস করি তাহলে আমাকে কি হবে, কি প্রবলেমটা হবে, পুরো ডকুমেন্টে কালার হয়ে যাবে। কিন্তু আমি যখন এই সিলেকশন থাকা অবস্থায় এখন যখন আমি কালার প্রেস করব তখন কি হবে, শুধুমাত্র এই সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই হবে। এটা ক্লিয়ার তো? এখন দেখুন আমি চাচ্ছি কি, যে এই যে আমার এই ইয়াটা আছে রেক্টেঙ্গেলটা আছে এটা এখানে আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে কোথায়, আমি এই পাশে নিয়ে যাব। এখন আমি সাইডে যখন নিতে যাচ্ছি তখন দেখুন কি বলতেছে, বলতেছে কি কোড নট ইউজ দ্য টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড, মানে কি যে আমি এটা মুভ করতে পারবো না, আমার লেয়ারটা কি করা আছে, লক করা আছে। কিন্তু আমি কি আমি এরকম চাচ্ছি, আমি তো চাই তাহলে তো আমি খাতায় লিখতে পারতাম, তাই না? যে আমি খাতায় লিখতে পারতাম, কিন্তু আমি এটা সফটওয়্যার ইউজ করছি। সফটওয়্যার মানে কি, যাতে আমার প্রত্যেকটা কাজ কি হয় এডিটেবল হয়, আমার প্রয়োজন আমি এখন চেঞ্জ করার এই পাশ থেকে ওই পাশে আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ আমি বললাম না অল্টার ডিলিট অথবা অল্টার ব্যাকস্পেস। আচ্ছা তো আমরা কি করতেছি, যে হচ্ছে যখন আমি অ্যাপ্লাই করতেছি তখন কি হচ্ছে, যে আমাকে বলতেছে যে লেয়ারটা কি আছে, লক করা আছে। তার মানে কি আমাকে যখন আমি কাজ করব তখন কি আনলক থাকতে হবে। এখন বিষয় হচ্ছে লেয়ার বিষয়টা আসলে কি, লেয়ার কি যেমন হচ্ছে ধরেন একটা লেয়ার মানে হচ্ছে কি একটা স্তর। অনেক সময় ধরেন এই যে ধরেন এই মার্কারটার কথা যদি বলি, এই মার্কারে কি আছে, যে এই যে লেখাটা আছে ধরেন এই লেখাটা কি রেড কালারের মধ্যে আছে না? এখন আমি এই চাইলে কি এটা মুভ করাতে পারবো,
পারবো না, কারণ কি এটা এটার মধ্যে কি আছে একদম মানে লাগানো আছে, যদি বলি লক করা আছে। এখন এটা যদি এরকম না হয়, এরকম একটা কাগজের উপরে দেওয়া হইতো, এরকম কস্টিপের মতো আটকাই দেওয়া হতো, তাহলে কি আমি এটা টান দিয়ে ধরে অন্য পাশে মুখ করতে পারতাম না? তাহলে এটা পারতাম। সেরকমই হচ্ছে আমার এই বিষয়টা, যদি এইটার মধ্যে না হয়ে কি হতো, আরেকটা লেয়ারের মধ্যে হতো, লাগা একটা কাগজের মধ্যে হতো, তাহলে কি হতো, আমি মুভ করতে পারতাম, তাই না? যদি আমরা এই বাসার কথাই চিন্তা করি, আমরা কি দোতলায় আছি, তাহলে যদি হচ্ছে এরকম, এটা যদি চারতলা বা পাঁচতলা যাই হোক, এটা যদি এরকম না হয়ে যদি একটা জায়গায় সবকিছু হতো, কোনো লেয়ার না থাকতো, স্তর না থাকতো, তাহলে কি আমরা এরকম এক এক তলা এক একজন হাঁটাচলা করতে পারতাম? পারতাম না, তাই না? তাহলে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবে এরকম যেন কি থাকে, লেয়ার থাকে। এখন লেয়ারটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাকে প্রথমেই হচ্ছে এরকম সিলেকশন কিচ্ছু করা যাবে না, আমাকে যেটা করতে হবে, দেখেন কিবোর্ডের এখানে একটা অপশন আছে লেয়ার প্যালেট, এই যে নিচে এখানে আমার এখানে দেখা যাচ্ছে না, ইসের জন্য আমি শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন যখন প্রেস করব তখন এরকম আসবে। আর হচ্ছে আমার এই নিচে আপনারা বাসায় দেখতে পাবেন যে হচ্ছে আমি, আচ্ছা আমি এটা এখানে নিয়ে আসি, এই যে যখন আমরা লেয়ার প্লেটটা যখন অন্য জায়গায় নিয়ে যাই, হ্যাঁ লেয়ার প্লেটটা ধরে যখন এইদিকে নিয়ে আসতেছি, এখন দেখুন এই যে, এই যে এখান থেকে যখন আমি ক্লিক করব তখন কি হবে, নতুন একটা লেয়ার চলে আসবে। অথবা আমরা যদি প্রেস করি কন্ট্রোল শিফট এন, এন যখন প্রেস করব তখন কি চলে আসবে, একটা করে লেয়ার চলে আসবে, হ্যাঁ কন্ট্রোল শিফট এন, অথবা ওইখানে ক্লিক করলেও লেয়ার চলে আসবে, এটা অনেক শর্টকাট, তাই না? তো এখন যখন লেয়ার চলে আসছে, এখন আমি সিলেকশন করব, এখন সিলেকশন করে আমি এখন কালার অ্যাপ্লাই করব। এখন আপনি বলেন আমি কিভাবে কালার অ্যাপ্লাই করব। কালার হ্যাঁ কালার আমি উপরে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। প্রথমে শেপে যায় কালার ক্লিক করতে হবে, যেটা হ্যাঁ আমি বার কি সেটা হ্যাঁ ক্লিক হ্যাঁ করতে হবে, হ্যাঁ করলাম, করার পর সেই কালার চলে আসবে। হ্যাঁ তারপর কালারে ক্লিক করলে কি কালার চলে আসবে? অবশ্যই না, আমি এখানে ক্লিক করলে কি করব, কালারটা জাস্ট সিলেক্ট করব যে আমার কোন কালারটা প্রয়োজন, লাইক আমার এই কালারটাই প্রয়োজন। এখন আমাকে কি করতে হবে, অল্টার ব্যাকস্পেস অথবা ডিলিট প্রেস করলে আমার কালার আসবে, তাহলে কি হবে কালার আসবে, অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস দিলে কোন কালারটা আসবে, উপরের কালারটা আসবে, মানে ফরগ্রাউন্ড কালারটা আসবে, আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে কোন কালারটা আসবে, নিচের কালারটা আসবে, এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তো আমি হচ্ছে এটা নিলাম, এখন আমি মুভ করতে পারবো না, এই এই লেয়ারটা আমি এখন মুভ করতে পারবো, পারবো কিভাবে পারবো, মুভ করার জন্য দেখুন সিলেকশনের এই পাশে একটা টুলস আছে, এটাকে বলতেছে কি টুলস, মুভ টুল, নাম ধরেই বোঝা যাচ্ছে এটা আসলে কাজটা কি, এর কাজ কি হচ্ছে কি করা, মুভ করা, তাই না? এই হচ্ছে আমি এটা একটা ডকুমেন্ট, এটা হচ্ছে আমি এখন মুভ করতে পারতেছি। এখন আমার মনে হয়েছে কি আমি কি করব, লাইক এটার ভিতরে একটা সার্কেল ক্রিয়েট করব, তাহলে আমি কোথায় চলে যাবো, এখানে আছে কোথায় ইলিপ্টিক্যাল পার্কিউ টুল, এখানে গিয়ে আমি এভাবে অল্টার ধরে, এইভাবে ধরে শিফট অল্টার ধরে এখানে একটা দিলাম। এখন আমি কি করব, কালার অ্যাপ্লাই করব, কোন কালারটা অ্যাপ্লাই করব, রেড কালারটা অ্যাপ্লাই করব। রেড কালারটা কিভাবে অ্যাপ্লাই করব, কন্ট্রোল ব্যাকস্পেস অথবা ডিলিট, যেটা বাইরে রয়েছে ইউজ করব, হলো। এখন আমি কি মাঝখানে একটা এটা মুভ করতে পারবো, কিভাবে পারবো, পারবো না তো, কেন পারবো না, কারণ আমি কি করি না, এটার জন্য আলাদা কোনো লেয়ার নেই, নেই দুইটাই কি হয়ে গেছে একই লেয়ারে হয়ে গেছে। তার মানে আমার কি করার প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল হচ্ছে এভাবে যখন আমার সিলেকশনটা আসে, অথবা সিলেকশনের পরে অথবা সিলেকশনের আগে, এখান থেকে আরেকটা লেয়ার নেয়া, আমি যদি আরেকটা লেয়ার নিয়ে নিতাম তাহলে কি হতো, এখন যখন আমি কন্ট্রোল ডিলিট দিচ্ছি, তারপরে ডিসিলেক্ট করছি কন্ট্রোল ডি দিয়ে, এখন আমি এটা আমার পছন্দ মতো কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। তার মানে আমি ফটোশপে যত কাজই করব না কেন, আমাকে কি করতে হবে, একটা করে লেয়ার নিতে হবে, এটা যেন কখনো না ভুলে যাই, বুঝলাম? যদি বুঝে থাকি তাহলে আমরা এখন এই কাজটুকু করব, যে কাজটুকু আমি দেখাইলাম, শুরু করেন পিসিতে 5 মিনিটের মধ্যে। সামনে দেখেন আমরা তাহলে কি করলাম, এই কাজটুকু করলাম, তাই না? এইটুকু করার পর এখন আমার কথা হচ্ছে কি, যে ধরেন আমার কি প্রয়োজন কোনো কিছু, লাইক আমি কি করব, কি করতে পারি, এখন ধরেন আমার কোনো কিছু জুম করা প্রয়োজন, তাহলে আমাকে কি করতে হবে, জুম করতে হলে দেখেন এইখানে একটা টুলস আছে, নাম হচ্ছে কি জুম টুলস,
কোথায় পাবো দেখেন, যে আমার যে কালার প্লেটটা আছে, কালার প্লেটের ঠিক উপরে একটা টুল আছে জুম টুলস নামে। এই জুম টুলের উপরে দেখেন আমার দুইটা অপশন আছে, একটা আছে প্লাস একটা আছে মাইনাস। প্লাসের কাজ কি হবে, যখন আমি ক্লিক করব তখন কি হবে আমাকে জুম করছে, যখন আমি কি করব মাইনাসে ক্লিক করব তাহলে কি করবে আমাকে জুম আউট করবে, তাই না? এটাকে যদি চাই আমরা তাহলে মাউসের মাধ্যমেও কন্ট্রোল করতে পারি। মাউসের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করব সেটা করার জন্য চলে যাব ইডিট। ইডিট থেকে কোথায় যাব, প্রেফারেন্স। ইডিট থেকে যাব কোথায়, প্রেফারেন্স। প্রেফারেন্স থেকে যাব হচ্ছে জেনারেল, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। এটুকু লিখি, ইডিট, প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল। যখন জেনারেল গেলাম অথবা কি করব কন্ট্রোল কে প্রেস করলাম, তখন আসলো কি, যে দেখেন একটা কিছু অপশন আসছে, এখানে একটা অপশন আছে দেখেন জুম উইথ স্ক্রল হুইল। এটা যা, এটা হচ্ছে কারো কারো পিসিতে এটা এই টিক চিহ্নটা না থাকতে পারে, বাসায় গিয়ে যেটা করবেন এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিবেন, দিয়ে যখন ওকে দিয়ে দিবেন তখন কি হবে, যখন আমি মাউসের এই যে স্ক্রলটা আছে না, মাউসের স্ক্রলটা যখন উপরের দিকে নিব তখন কি হবে জুম হবে, ইন হবে। যখন কি করব স্ক্রলটা নিচের দিকে নিব তখন কি হবে জুম আউট হবে। এটুকু ক্লিয়ার সবাই? যদি না বুঝতে পারি তাহলে অবশ্যই কোশ্চেন করব। তো এটুকু যদি ক্লিয়ার থাকি তো আমার এই কাজটুকু হয়ে গেছে, তাই না? এখন দেখুন আমার অনেক সময় কি প্রয়োজন হতে পারে, লাইক হচ্ছে কি আমি এই কাজটুকু করে ফেলছি, এখন মনে হচ্ছে কি যে না আমার তো আগের দিকে যাওয়া প্রয়োজন ছিল, আমার একটু কাজে একটু ভুল হয়েছে, আমার একটু কি করা দরকার, পিছনে যাওয়া দরকার। তাহলে যেটা করব আমি যখন কি করব কন্ট্রোল জেড প্রেস করব। কন্ট্রোল জেড মানে কি, কন্ট্রোল জেড মানে হচ্ছে আমার কি কি আন্ডু। যখন আমি কন্ট্রোল জেড প্রেস করব তখন কি হবে আন্ডু হবে, মানে কি কন্ট্রোল জেড প্রেস করলে হচ্ছে কি আন্ডো। এই আন্ডোটা হচ্ছে কি করতে পারে, একবারই করতে পারে, এর বেশি করতে পারবে না। হ্যাঁ, যখন আমি কি করব কন্ট্রোল জেড, এই দেখেন ওইখানে গেলে ইডিটে গেলেই পাবেন, আন্ডো করব তখন কি করবে সে পিছনের দিকে নিয়ে যাবে। বাট আমি যখন কি করি অল্টার কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কি করব আমি অনেক পিছনে যেতে পারবো। এটা হচ্ছে একটা পয়েন্ট পর্যন্ত সেট করা আছে প্রত্যেকটা পিসিতে, আপনি যদি চান বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন, কিন্তু যদি বাড়াই তাহলে যেটা হবে আমার পিসিটা স্লো হয়ে যাবে, আমার এত বাড়ানোর দরকার নাই, তাই না? তা আমি যখন অল্টা কন্ট্রোল জেড দিব কি প্রেস করব বাড়ানো যায়, হচ্ছে ইডিট থেকে একটা অপশন আছে ওখানে, আচ্ছা আমি আপনাকে পরে দেখা দেবো। তো দেখুন যখন আমার এই যে প্রেফারেন্সে গিয়ে জেনারেলে গিয়ে এখানে কিছু অপশন আছে ওখানেই আছে, তো আমি যখন কি করতেছি ইডিট যখন কি করছি অল্টা কন্ট্রোল জেড এ দিচ্ছি তখন কি হচ্ছে পিছনের দিকে যাচ্ছে। এখন মনে হয়েছে না অনেক বেশি পিছনে চলে আসছে, আমার কি দরকার আবার একটু সামনের দিকে যাওয়া দরকার। যখন আমি সামনের দিকে যেতে যাব তখন প্রেস করব কি শিফট কন্ট্রোল জেড, কি প্রেস করব তাহলে পিছনের দিকে যেতে চাইলে কি প্রেস করব, হ্যাঁ কন্ট্রোল অল্ট জেড, পিছনে যেতে চাইলে অল্টা কন্ট্রোল জেড, সামনে যেতে চাইলে শিফট কন্ট্রোল জেড। ক্লিয়ার এটুকু? পিছনে যেতে চাইলে অল্টার কন্ট্রোল জেড, সামনে যেতে চাইলে কি শিফট কন্ট্রোল জেড, এগুলোর একটা নাম আছে আমি সামনে পিছনে দিয়ে বলেছি একসাথে, অল্টার কন্ট্রোল জেড। একটাকে বলা হয় স্টেপ ফরওয়ার্ড, আরেকটাকে বলা হয় স্টেপ ব্যাকওয়ার্ড। স্টেপ ব্যাকওয়ার্ড মানে কি পিছনের দিকে যাওয়া, যেমন আছে কি অল্টার কন্ট্রোল জেড, আর স্টেপ ফরওয়ার্ড মানে কি সামনের দিকে যাওয়া, এটা হচ্ছে কি শিফট কন্ট্রোল জেড। ক্লিয়ার এটুকু? এটুকু যদি ক্লিয়ার থাকি তাহলে পরে আমি সামনের দিকে যাচ্ছি। এখন প্রয়োজন হয়েছে কি আমি এই যে একটা কি করছি এই একটা কাজ করলাম, এটাকে আমি কি করব কপি করব। কপি করার জন্য আমরা কি জানি সবসময় কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাই না? এখন আমি চাইলে হচ্ছে অল্টার ধরে ক্লিক করে এভাবে কপি করতে পারি। সেটা কিভাবে, আমি যে লেয়ারে আছি ওই লেয়ারটা অবশ্যই কি করতে হবে সিলেক্ট থাকতে হবে, দেন কি করব অল্টার প্রেস করে ধরে কি মাউস দিয়ে ড্রাগ করব, তাহলে কি হবে আমার কপি হয়ে যাবে। এটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকি তাহলে আমি আর সামনের দিকে দেখাচ্ছি। এটুকু সব গেল। তো আমার এখনের যেটা কাজ সেটা হচ্ছে, তো
আপনাদের এই যে আমি যে কয়টা টুলস দেখাইলাম, এখানে আমি কয়টা টুলস দেখাইছি, যেমন দেখাইছি কি আমার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আপনাদের হোম টাস্ক থাকবে এই কয়টা টুলস ইউজ করে কার্টুন তৈরি করা। কার্টুন কি আমরা বুঝি? আমার কাছে মনে হয় প্রিভিয়াস স্টুডেন্টদের কিছু কাজ আছে, ওগুলো আমি পারলে গ্রুপে দিয়ে দিব, একটু বুঝতে হবে যে কাজগুলো আসলে কোথায় আছে। আর না হলে আপনারা যেটা করবেন, এখানে গিয়ে আপনারা হচ্ছে কার্টুন লিখে সার্চ দেন। কার্টুন মানে কি? এখন কার্টুন মানে যে এই শুধুমাত্র কি থাকবে, আমার হাত মুখ চোখ নাক থাকবে, এরকম কিছু না। আমার কার্টুন কি হতে পারে, যে হচ্ছে একটা বাড়ি তৈরি করলাম আমি কি দিয়ে, এই হচ্ছে এই শেপ গুলো ইউজ করে, আমার ওইটাও হতে পারে। মানে আমি যাতে আমার এই টুলস গুলো ইউজ হয়, এই জন্য আমি বলছি আপনাদের হোম টাস্ক হচ্ছে কি কার্টুন তৈরি করা। সেগুলো অবশ্যই কি হতে হবে, এই যে এই কয়টা টুলস ইউজ করে হতে পারা হবে। এখন কেউ আমি অ্যাডভান্স কাজ জানি, আমি পুরো পুরো ফটোশপের যে কয়টা টুলস আছে সব জানি, ওগুলো ইউজ করে করলে হবে না। আমি যে কয়টা টুলস দেখাইছি, এই কয়টা টুলস দিয়ে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, বুঝলাম? এখন আমি হচ্ছে এখানে যে কার্টুনস গুলো দেখেন, এই কার্টুন অনেক কার্টুনস আছে যেগুলো কি আছে যে অন্য টুলস ইউজ করে করা আছে, ওগুলো পারবেন না, অনেক কঠিন আছে। আপনি দেখে দেখে যে কয়টা যেভাবে পারেন ওইভাবে করবেন। এখন কয়টা করবেন, খুব কম যদি হয় তাহলে 20টা কার্টুন তৈরি করবেন, তার মধ্যে 15টা কার্টুন হবে কপি, মানে গুগল থেকে দেখে দেখে 15 কার্টুন কি করবেন, কপি করবেন, আর 5টা হবে নিজের কনসেপ্ট থেকে। এবং প্রত্যেকটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। লাইক আমি যদি একটা কার্টুন ক্রিয়েট করি, ধরেন আমি কি করতে পারি, কার্টুনে কি থাকতে পারে, আমি প্রথমে একটা লেয়ার নিলাম, অটো শিফট 10 দিয়ে একটা লেয়ার নিলাম। নেওয়ার পর ধরেন আমি চাচ্ছি এই হচ্ছে কি একটা সার্কেল থাকুক, হ্যাঁ এই ধরনের একটা সার্কেল, হ্যাঁ এই সার্কেলে কি আছে। এবার আমি কি করতে পারি, এই সার্কেলে একটা কালারস দিতে পারি, পারি না? কিভাবে দিব উপরে কালারটা, কিভাবে দিব মেহেদি সাহেব বলেন? অল্টার ডিলিট দিলাম কালার, এখন আমি কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি কি করতে পারি, আবার একটা লেয়ার নিলাম, নিয়ে আমি একটা চোখ দিতে পারি না, একটা চোখ আমি দিব। এখন আমি কিভাবে একটা চোখ দিব, এই যে এরকম করে একটা সিলেক্ট করলাম, এখন চোখটা আমি চাচ্ছি হোয়াইট হোক, তাহলে আমি কি করব, এখানে আবার কি করলাম অল্টার ডিলিট প্রেস করলাম, এই হচ্ছে আমার একটা চোখ হলো, তাই না? এখন আমি এইটার ভিতরে আবার কিছু চাচ্ছি, এখানে এটা দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি এখানে যাচ্ছি হচ্ছে কি করে দেই, একটু কালো করে দেই, আবার সেম দিয়ে অল্টার ডিলিট দিয়ে কি করলাম একটা কালো চোখ দিয়ে দিলাম। এখন আমি এই পাশে একটা চোখ দিছি, এখন সেম টু সেম যদি এই পাশে দিতে চাই তাহলে কি হবে, আমার অ্যাকুরেট নাও হতে পারে, তাই না? তাহলে আমি যে করতে পারি, এটা কপি করতে পারি। কিভাবে কপি করব, এই দুইটা লেয়ার সিলেক্ট করব। যদি আমি একসাথে দুইটা লেয়ার সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল ধরে অথবা শিফট ধরে সিলেক্ট করতে হবে। যখন আমি শিফট প্রেস করে দুইটা সিলেক্ট করলাম, আমার এই দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন কি করব, অল্টার ধরে এই যে এখানে কপি করে নিয়ে আসলাম। এখন কি ঠিক আছে, ঠিক নাই? কি ঠিক নাই, এই যে আমার চোখটা উল্টা মনে হচ্ছে। এইদিকে যদি ঘোরাতে চাই, আমি এইটা ধরে এই পাশে নিয়ে আসতে পারি, অথবা এই দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, সরি দুইটা সিলেক্ট করা অবস্থায় ও সরি সরি সরি, একটা জিনিস দেখা নেই, সেটা হচ্ছে যদি আমার কি প্রয়োজন হয়, আমি যদি বড় ছোট করতে চাই বা কিছু করতে চাই, তাহলে আমাকে যেটা প্রেস করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল টি, হ্যাঁ। এখন আমি যেটা করবো, কন্ট্রোল টি প্রেস করবো, এখানে এখানে আমি বড় ছোট করবো না, তারপর যেটা প্রেস করবো সেটা হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করে তারপর রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে চলে যাবো কোথায়, ফ্লিপ হরাইজন্টাল। যখন আমি ফ্লিপ হরাইজন্টাল দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে আমার এই পাশে তো এই পাশে চলে আসতেছে, তাই না? এটুকু হলো না আমার, এটুকু যদি হয়ে থাকে তাহলে আমি কি করবো, এখন আরেকটা লেয়ার নিই, কন্ট্রোল শিফট এন দিয়ে আমি আরেকটা লেয়ার নিলাম, নিয়ে এখন কি করি, আমি যাচ্ছি একটা হচ্ছে নাক দিয়ে দিই কোনো মতো একটা, কারণ এটা আমার রেড কালারই হবে, কার্টুন তো কার্টুনের মতোই হয়, তাই না? এই হচ্ছে রেড কালার, যেমন আমি একটা নাক দিয়ে দিলাম, এইটুকু দিয়েই আমাকে একটা মুখ ক্রিয়েট করতে হবে। আচ্ছা এটা দিলাম,
ঠিক আছে, যদি ঠিক থাকে এখন আমি কি বডি ক্রিয়েট করতে পারবো না? সো এটাকে আমার প্রয়োজন হচ্ছে আরেকটু উপরে নিয়ে যাওয়া, এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে এখন আমি এখন দেখুন কি একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি, সরি কি কি প্রবলেমটা হয়েছে দেখেন তো, যে আমার এই লেয়ারটা উপরে চলে আসছে সবার, তাই না? এই লেয়ারটা কেমন উপরে যাচ্ছি যাচ্ছি না, আমি চাচ্ছি কি এই লেয়ারটা থাকুক, কি এই মুখ সব পিছন নিচে থাকুক না। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এইটাকে যখন আমি কি করব, কন্ট্রোল কি ওপেন থার্ড ব্রেকেট প্রেস করব, তখন একটা করে কি হবে পিছনে যাবে, কন্ট্রোল কি ওপেন থার্ড ব্রেকেট। আর যদি আমি কি করি কন্ট্রোল ক্লোজ থার্ড ব্রেকেট প্রেস করি, তাহলে কি হবে একটা স্টেপ উপরের দিকে যাবে। যদি ওপেন থার্ড ব্রেকেট দেয় তাহলে কি আসবে, নিচের দিকে আসবে। যখন ক্লোজ থার্ড ব্রেকেট দেবো তখন কি হবে, লেয়ারটা উপরের দিকে যাবে। তার মানে কি, যে লেয়ারটাই হোক এখন আমার প্রয়োজন এই লেয়ারটা উপরে নিবো, তাহলে আমি সেম কাজটা করতে পারি। অথবা আমি লেয়ারটা ধরে জাস্ট কি করবো, যেখানে আমার প্রয়োজন ওখানে আমি বসাই দেবো। বুঝলাম, এখন মনে হয়েছে এখানে আমি আরো কিছু দিব, তাহলে আমি নিতে পারি আবার একটা লেয়ার নিলাম। আচ্ছা বাকিটা হচ্ছে এরকম করে আছে আমরা তৈরি করবো, তবে ক্লিয়ার তো, আসলে কিভাবে একটা কার্টুন তৈরি করব এভাবে পারবো না। এখন আমি আপনাকে হচ্ছে কয়টা কার্টুন তৈরি করতে বলছি, 20টা, 15টা হবে দেখে দেখে। যেমন আমি যদি এখানে ফটোশপ সিম্পল কার্টুন লিখে দিই, সিম্পল কার্টুন দেখি আসে কিনা, এরকম করে আপনাদের গুগল করবেন যে আসলে কি লিখে সার্চ দিলে কি আসছে, সেরকম দেখে দেখে 15টা কার্টুন তৈরি করবেন। এরকম আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা একটা করে দেখবো, হচ্ছে আপনাদের লেয়ার ঠিক আছে কিনা, একই লেয়ারে দুইটা কাজ করছেন কিনা, কোনোটা যেন একই লেয়ারে কিনা হয় দুইটা কাজ না হয়, তাহলে কি হবে না, মুভ হবে না, তাই না? তা এরকম যেন না হয় এরকম দেখে দেখে হচ্ছে কার্টুন তৈরি করবেন। এই যে কয়টা কার্টুন তৈরি করবেন প্রত্যেকটা কার্টুন নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন এটা হচ্ছে আমার, এখন আমি কি করি নাই সেভ করা দেখাই নেই, তাই না? এটা হচ্ছে আমি কি করব, এখন আমি সেভ করব, কিভাবে সেভ করব, ফাইল, ফাইল থেকে যাব কোথায়, সেভ এস, সেভ এস এ গিয়ে ডেস্কটপে গিয়ে আমি সেভ করব হচ্ছে কি ফাইল, পিএসডি ফাইল। পিএসডি মানে হচ্ছে কি আমার ফটোশপ ডকুমেন্ট, মানে হচ্ছে এটা আমার র ফাইল। যখন আমাকে কি করতে হবে, মেইন ফাইলটা দেখার প্রয়োজন হবে তখন আমি এটা দেখবো, মানে আপনারা সেভ এস দিয়ে পিএসডি ফাইলটা সেভ করে রাখবেন। পিএসডি ফাইলটা এখন এই জন্য সেভ করে রাখবো, দেখুন মনে হয়েছে না, এটাকে আমি আর একটু কাজ করব, অর্ধেক কাজ করে আমি রেখে দিয়েছিলাম, আর একটু কাজ করব, তাহলে আমি কি করতে পারতেছি, সেই ফাইলটাই কি আবার এডিট করতে পারতেছি, তাই না? এখন আপনাদের যে গ্রুপটা কি খুলে দিব, ওই গ্রুপে আপনাদের কাজ জমা দিতে হবে, প্রতিদিনের কাজ কিভাবে জমা দিবেন, ওইখানে তো আর পিএইচডি ফাইল জমা দিতে পারবেন না, পারবেন অবশ্য কিন্তু পিএইচডি ফাইল দেওয়ার দরকার নাই, সেই কাজটা আপনারা জমা দিবেন হচ্ছে সেভ, মানে কি জেপিজি, জেপিজি করার জন্য চলে যাবেন সেভ এস, সেভ এস থেকে যাবেন কোথায়, এখান থেকে দেখেন একটা অপশন আছে জেপিইজি, এই যে জেপিইজি ফরম্যাটে সেভ করবেন আপনারা। এরকম করে কার্টুন ওয়ান কার্টুন টু লিখে সেভ করে এরকম করে আপনাদেরকে 20টা কার্টুন করতে হবে। ক্লাসে আসার আগে আমি গ্রুপে 20টা কার্টুন যেন সবার পাই, আর ক্লাসে এসে আমি যেন সবার 20টার পিএইচডি ফাইল পাই। পেন ড্রাইভে করে আনবেন না কিভাবে আনবেন সেটা আমার দেখার বিষয় না, আমি 20টা কার্টুন যেন পাই। এবং আমি আজকে রাতেই দেখব যে গ্রুপে কে কয়টা কাজ জমা দিছে, আমি আজকে এই যে এখান থেকে গিয়ে গ্রুপ ক্রিয়েট করব, মনে থাকবে? গ্রুপের নাম দিব হচ্ছে সিএস কি, আচ্ছা আপনাদের সবাইকে অ্যাড করে দিব, আইএডি, আইডি না কি, জিবি 1800, ও সরি 1901, এরকম একটা নাম হবে। কার্টুন ক্রিয়েট করতে পারবো, তাহলে আপনারা এখন একটা কার্টুন ক্রিয়েট করেন। হ্যাঁ দেখি আমার কাছে কোনো স্টুডেন্টদের স্যাম্পল আছে কিনা, আগের স্টুডেন্টদের ওই ইসে থাকা অবস্থায় ছিল, এখন ওগুলো কোথায় রাখছি ওটাই হচ্ছে বিষয়।